ইন্টারনেট থেকে কি কি উপায়ে অর্থ উপার্জন করা যায়? ইন্টারনেটে অনেক পন্থা রয়েছে অর্থ উপার্জনের, তবে এই পন্থাগুলোর মধ্যে যে পন্থাগুলো সাধারণত ব্যবহারকারীর খুব দৃষ্টি আকর্ষণ করেছে বা যেগুলো খুব বেশি জনপ্রিয় হয়েছে, আমি সেরকম কিছু পন্থার কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রাথমিকভাবে আমি ফ্রিল্যান্সিংয়ের কথা বলবো। ইন্টারনেটে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো একটি বিশেষ কাজ সম্পন্ন করে তার কাছ থেকে অর্থ নিতে পারেন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনে খুব ভালো, এখন হয়তোবা আমেরিকাতে বা ইউকেতে কোনো একটি প্রতিষ্ঠান তাদের একটি ব্রোশিওর বা প্রোডাক্ট প্রোফাইল বা এ ধরনের কিছু প্রিন্টেড ম্যাটেরিয়ালস করতে চাচ্ছে। যেহেতু আমাদের দেশে শ্রমের মূল্য কম অপেক্ষাকৃত ইউকে বা আমেরিকার তুলনায়, সেহেতু তারা যেহেতু আমাদের এখানে কম রেটে তাদের কাজ করিয়ে নিতে পারছে, তারা চাইবেই যে এই ধরনের উন্নয়নশীল বা দরিদ্র কান্ট্রিগুলো থেকেই তারা কাজ করিয়ে কম খরচে এই কাজগুলো সম্পন্ন করতে চাইবে। তো সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে, সেটি হতে পারে সরাসরি যোগাযোগ অথবা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, ইন্টারনেটে এই ধরনের অনেক মিডিয়া বা ওয়েবসাইট রয়েছে যারা এই ধরনের কাজ প্রোভাইড করে থাকে, তাদের মাধ্যমেও আপনি ঘরে বসেই ওই সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ সম্পন্ন করতে পারেন এবং তার বিনিময়ে আপনি আপনার পারিশ্রমিক বাবদ অর্থ পেতে পারেন। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন অ্যাডভার্টাইজিং মডেল রয়েছে এবং অ্যাডভার্টাইজিং প্রজেক্ট রয়েছে, এই সমস্ত প্রজেক্ট ব্যবহার করেও বা প্রজেক্টের অংশগ্রহণ করেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। অর্থাৎ এ ধরনের বিজ্ঞাপন আপনি আপনার ওয়েবসাইটে প্রদর্শনের মাধ্যমে এবং সেখানে যখন ইউজার ইন্টারঅ্যাক্ট করবে তখন তার অ্যাগেনস্টে আপনি কিছু অর্থ পেতে পারেন, এটিও একটি পন্থা অর্থ উপার্জনের। অথবা ধরুন আপনি খুব ভালো একজন ফটোগ্রাফার, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ইন্টারনেটে যেখানে আপনার তোলা যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনি আপলোড করেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। অথবা আপনি যদি ভিডিও রেকর্ডিংয়ে খুব অভ্যস্ত হন বা এই ধরনের কাজে আপনার দক্ষতা থাকে, সেক্ষেত্রে ভিডিও রেকর্ডিং করে সেই রেকর্ডকৃত ভিডিওগুলো ইন্টারনেটে আপলোডের মাধ্যমেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারেন। অথবা ধরুন না আপনি লেখালেখিতে খুব ভালো, ইন্টারনেটে অনেক প্রতিষ্ঠান রয়েছে বা অনেক পোর্টাল রয়েছে যেখানে আপনি লিখেই অর্থ উপার্জন করতে পারেন। তো এ ধরনের বিভিন্ন পন্থা রয়েছে ইন্টারনেটে অর্থ উপার্জনের, পাশাপাশি বিভিন্ন সার্ভে রয়েছে যেই সার্ভেতে অংশগ্রহণ করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এমনকি কিছু কিছু পন্থা রয়েছে যেগুলো খুব বেশি নৈতিক না, যেমন আপনি ক্যাসিনোতে অংশগ্রহণ করেও অর্থ উপার্জন করতে পারেন। আমার দৃষ্টিতে এটি খুব একটি নৈতিক না, কারণ এখানে এটি একটি লটারির মতো। এছাড়াও বিভিন্ন রকম অর্থ উপার্জনের আরও কিছু পন্থা রয়েছে, তবে যে পন্থাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর আমি সেই পন্থাগুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করলাম এবং আমাদের টিউটোরিয়াল সিডিও এই পন্থাগুলো নিয়েই মূলত আলোচিত হবে এই সিডিতে।